ইডির নজরে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ। তদন্তে দেখা গেছে 2014 সালের পরই এত সম্পত্তি বেড়েছে অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কি ইডিকে প্রশ্ন করেছিল কলকাতা হাইকোর্ট। এবার তারই জবাব দিল ইডি। বৃহস্পতিবার হাইকোর্টে ইডি সেই নথি জমা দেয়। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ওই রিপোর্ট জমা পড়েছে। তবে বিচারপতির রিপোর্ট জমা নিলেও কোনো কথা বলেননি। সমস্ত রিপোর্ট দেখার পরই তিনি এই বিষয়ে জানাবেন। প্রসঙ্গত আপনাদের জানাই, মঙ্গলবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি নিয়ে প্রশ্ন করে আদালত। এদিন আদালত জানতে চায় এত ডকুমেন্ট এলো কিভাবে, কিছু না থাকলে এত ডকুমেন্ট আসে কি, সেগুলি খতিয়ে দেখেছেন কোথা থেকে এলো, এত টাকার উৎস কি সেটা দেখেছেন, সব সম্পত্তি 2014 পরে কিভাবে, এত অল্প সময় কিভাবে হলো, আবার নিয়োগ দুর্নীতিও একই সময়, কোনো যোগসূত্র রয়েছে কি, এসব ব্যাপারে তদন্তকারী সংস্থাকে খোঁজ নিতে বলা হয়। 5000 পৃষ্ঠা নিয়ে আবার হাজির হবেন না, প্রয়োজনীয় অংশটি আদালতে জমা দেবেন। 14ই ডিসেম্বর মুখ বন্ধ খামে রিপোর্ট দিতে হবে আপনাদের। 20ই ডিসেম্বর রিপোর্ট জমা দেবে সিবিআই। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক বিচারপতি অমৃতা সিনহার কি প্রশ্ন করেছিলেন ইডিকে। আসুন গ্রাফিক্যালি আপনাদেরকে একটু দেখাই। বিচারপতি অমৃতা সিনহা ইডিকে প্রশ্ন কি প্রশ্ন করেন, না এত ডকুমেন্ট এলো কোথা থেকে, 2014 সালের পরে এত সম্পত্তি বাড়ল কিভাবে, সেগুলি কি আপনারা খতিয়ে দেখেছেন, সেগুলো এলো কোথা থেকে, এত টাকার উৎস কি, সব সম্পত্তি 2014 পরে কিভাবে হলো, এত অল্প সময় কিভাবে হলো, নিয়োগ দুর্নীতির অভিযোগও ওই একই সময়, কোনো যোগসূত্র আছে কি। 14ই ডিসেম্বর মুখ বন্ধ খামে রিপোর্ট দিতে হবে আপনাদের। 5000 পাতার নথি নিয়ে আবার হাজির হবেন না, প্রয়োজনীয় অংশটি আদালতে জমা দেবেন। 20ই ডিসেম্বর রিপোর্ট জমা দেবে সিবিআই। এদিকে এইসব প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী এদিন আদালতে জানান যে পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সাংসদ অভিষেক জানিয়েছেন কোন কোম্পানি সেটি কি প্রস্তুত করে এসব ইত্যাদি লেখা হয়েছে। আমরা যখন দেখি আর্থিক দুর্নীতি তখন তদন্ত শুরু হয়। সিল কভারে রিপোর্ট দিতে চাই বৃহস্পতিবার। আমাদের কাছে অনেক তথ্যই রয়েছে, আমরা আদালতে রিপোর্ট জমা দিয়ে জানাব। আদালতে ইডির তরফ থেকে কি দাবি করা হয়েছে সেই বিষয়টা এবার আপনাদেরকে একটু গ্রাফিক্যালি দেখাবো। আদালতে ইডির দাবি পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সাংসদ অভিষেক জানিয়েছেন কোন কোম্পানি সেটি কি প্রস্তুত করে ইত্যাদি লেখা হয়েছে। আমরা যখন দেখি আর্থিক দুর্নীতি তখনই তদন্ত শুরু হয়। সিল কভারে রিপোর্ট দিতে চাই বৃহস্পতিবার। আমাদের কাছে অনেক তথ্যই রয়েছে, আমরা আদালতে রিপোর্ট জমা দিয়ে জানাব। বিচারপতি এদিন জানতে চান আগামী 31ই ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ হবে কিনা। বিচারপতি বলেন তদন্ত দ্রুত করুন, অনির্দিষ্টকালের জন্য কাউকে গ্রেফতার করে রাখা যায় না। এর আগে শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিচারপতি সিনহার ক্ষোভের মুখে পড়তে হয় ইডিকে। অমৃতা সিনহাকে বলতে শোনা যায় তিনি একজন সাংসদ,
অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এটা দেখে আশ্চর্য হলাম। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব এবং নথি চেয়ে পাঠানো হয়। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় কুন্তল ঘোষের চিঠি সামনে আসার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেককেও সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন। তারপর সেই মামলা পরে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তর করা হয়। বিচারপতি সিবিআই ও ইডির থেকে জানতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটা কোম্পানি রয়েছে, সেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছিল কিনা তা জানতে বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির হিসেব চেয়েছিলেন। আরও আপডেট পেতে আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা।